সম্প্রতি দেশব্যাপী বাড়ি গিয়ে বজ্রপাতর মৃত্যুর হার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগর সম্প্রতি হতাহতের ঘটনা বাড়িয়ে যায় এতাল লাই এসব উত্থ বাঁচিবেল্লা বলি হন বিকল্প নেই অন্যদিক দিয়ে রায় শিক্ষার্থী সকলে গতানুগতিক শিক্ষার মাজ মৌলিক শিক্ষার্থন দূরে সরে যায় এতাল লাই এক পরিবেশ দিয়ে পরিবেশের সচেতনতার সৃষ্টি এবং অন্য দিয়ে শিক্ষার্থী সকলের মাঝে প্রকৃত দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য লইয়ের রাঙ্গুনিয়ার মুরাদার গুনা স্কুলত তাল রোপণ কর্মসূচি পালিত হইয়ে এরকম কর্মসূচি আসলে আগে নয় বর্তমানে বর্তমান সরকার চালু করছি খুবই প্রশংসনীয় উদ্বেগ আর আর সমাজের সভাপতি মহোদয় কৃষি কৃষি কর্মকর্তা যারা আছে তারা ধন্যবাদ চাল এই যে এই যে উদ্বেগকার নিয়ে তো মানুষের রক্ষা লাই এই যে বজ্রভাতেন সারা দেশ নদী অনেক মানুষ প্রাণহানি ঘটে এ তো রক্ষা করি লাই এই যে সচেতনতা দিবস এ পালন করে বিশেষ করে এই যে স্কুলের ছাত্র এই জন্য জানার

স্থানীয় অভিভাবক রাসেল চৌধুরী সহ আরো বোধকি আয় শিক্ষার্থীকরের মাঝে দেশাত্মবোধ ও পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলে বলি এ কর্মসূচি পালন করছে বলে জানাই আয়োজকর কর্মসূচির আওতায় শিক্ষার্থীকর সারিবদ্ধভাবে বিদ্যালয়ের আঙ্গিনা ও বিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন পতিত স্থানে প্রায় শতাধিক তালবিজ রোপণ করছে গর মনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ওলার উদ্বুদ্ধ করানোর মাধ্যমে দেশত্ব জাগ্রত লক্ষ্যে আর তারা তাল দিলাম মাধ্যমে যাতে আর তার ভিতরে একটা দেশত্বর সৃষ্টি হয় এবং অদূর ভবিষ্যতে যাতে তারাও নিজেরাই এইভাবে আরার মতন করিয়ে এলাকার মানুষেরা সচেতন করিত পারে যাতে বজ্রভাতন জনগণ বাঁচিত পারে এই জন্য আর জননেত্রী জননেত্রীর একটা কর্মসূচি ছিল এই জন্য আদলে আর আঙ্গুনিয়ত এখন নিজেরাই উদ্যোগী হই এবং ছাত্র ছাত্রী বেশি উদ্বুদ্ধ করে এই স্কুলতে কর্মসূচি সূচনা করলাম আর আর পুঁথিগত শিক্ষার মধ্যে এখন এই তাল গাছ রোমান অভিযান আছিল গতানুগতিক শিক্ষার মাধ্যমে ফুয়ালে ইন জানতে পারি পেলি বজ্রভাতো রক্ষা রক্ষা পাই বলি না আর ফুয়ালরে ফলের উদ্দল লইয়া না আরা এ কর্মসূচি আজিয়া পালন করছি তালগাছ বজ্রপাত রুখে দিবেন লাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশব্যাপী প্রধানমন্ত্রীর নির্দেশনা এ কর্মসূচি পালিত অর অনা জানন দুই হাজার ষোলো সাল এবং দুই সালত বিশেষ করে এই বছরত বজ্রপাতে একাধিক মানুষ মারা গিয়ে যে আরা টিভি এবং পত্রিকার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টস মিডিয়ার মাধ্যমে আরা জানিত পাই তার বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি উদত্তাহ্বান জানাই দেয় অনারা যদি প্রত্যেকেই স্ব স্বয় এলাকাত বা প্রত্যেকে যদি নাই উঁচু গাছ বিশেষ করে তাল গাছ রোপণ করণ ধরি এই বজ্রপাতন বাঁচি পেলায় বড় একখান উপায় হইব আজ এই তাল গাছ রোপণ নান আর শিক্ষার্থী যারা আছে ইতারা ইয়ানোর ব্যাপারে সচেতন হইব এবং ইতরও জানিত পাইছি যে যদি তাল গাছ রোপণ করে দেয় তাল গাছ হইলি বজ্রপাতন আর বাঁচিত থাকুন ইয়ান পাঠ্যপুস্তকর বাইরে আর একখান শিক্ষা এই শিক্ষাখানা আরা দিবল্লা বুলাদের ছাত্র ত্রির সমন্বয় করে এই অনুষ্ঠান নামক কর্মসূচীখানা আরাল হই। ডেস্ক নিউজ সি প্লাস টিভি দর্শক আর এই এই লাল সাবস্ক্রাইব এবং সি প্লাস